হ্যালো, হ্যাঁ, গৌরীশঙ্কর বাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন। আমি মনীষা, নমস্কার, আমি মনীষা বলছিলাম ANM নিউজ থেকে। আমি ওই একটা খবর পেলাম, আপনাদের ওই কর্মীর মৃত্যুর খবর পেলাম। বলছি আপনি তো মুর্শিদাবাদ সাউথের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তো বিজেপির? হ্যাঁ, তো আমি ওই খবরটা পেলাম আপনাদের কর্মীর মৃত্যুর, আমাকে একটু বলবেন ডিটেলসটা কি? দেখুন, গতকাল বিকেল থেকে আমাদের রেজিনগর বিধানসভা এলাকার কর্মী ধর্ম হাজরা নিখোঁজ ছিল কাল বিকেলে মাঠে কাজ করতে গিয়ে, তারপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রেজিনগরের কর্মী? আচ্ছা। আজকে সকালে মানে 10টা নাগাদ তাকে পুকুরে হাত পা বাঁধা, মাথা ফাটানো অবস্থায় কচুরিপানার মধ্যে গ্রামের লোকজন দেখতে পাই, মৃত অবস্থায়। এটা কখন? তারপরে আজকে 10টা সাড়ে 10টা নাগাদ সকাল। আচ্ছা। হাত পা বাঁধা, মাথা ফাটানো, জলের মধ্যে কচুরিপানার মধ্যে তাকে পেয়েছে, কে নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। তবে ইলেকশনের সময় থেকে তৃণমূল দুষ্কৃতীরা যেভাবে শাসানি হুমকানি দিচ্ছিল বা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, নির্বাচনের সময় ঝামেলা উঠেছে, এবং সেই প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন করেছে, তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে বলে আমাদের বিশ্বাস। এবং বিজেপির মন্ডল কমিটির সদস্য অ্যাক্টিভ ভাবেই যারা কাজ করতো ইলেকশনে, এই পঞ্চায়েত ইলেকশনে, তারা অ্যাক্টিভ ভাবে কাজ করেছে এলাকায়, এবং কাজ করতে গিয়ে তৃণমূলের সঙ্গে তাদের রেষারেষি ঝামেলাও হয়েছে, এতটাই সক্রিয় কার্যকর্তা ছিলেন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।